हेलो व्यूअर्स, एमपीएच वाज एसडी रियाजुद्दीन बाजार चट्टग्राम। लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब करुन। তোমার মা বাবার মত দেখে একজন অথবা দুইজনই যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, যখন তারা কোনো কাজ করে খেতে পারবে না, যখন তাদের রক্ত ফুরিয়ে যাবে, বল ফুরিয়ে যাবে, তাদের শক্তি সামর্থ্য যখন হারিয়ে ফেলবে, হে আমার বান্দারা, তখন তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করবে। তখন তাদের মনে উফ শব্দটি আসে, এমনও আচরণ করবে না। মা বাবা তোমার কথার কারণে, তোমার আচরণের কারণে উফ শব্দ বলে এমনই আচরণ করা যাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিয়ান ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবা উফ করে এরকম আচরণ তো করা যাবে না। সাথে আল্লাহ তাআলা আরেকটি কথা জুড়িয়ে দিলেন, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। তারা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, তখন তাদের মস্তিষ্ক ছোট্ট বাচ্চার মতো হয়ে যাবে। তারা কথায় কথায় তাদের মেজাজ গরম হয়ে যাবে। আপনি ভালো কথা বললেও বার্ধক্যজনিত কারণে মা বাবার মেজাজ কর্কশ হয়ে যেতে পারে। তারা নিজে চলতে না পারতে পারে, তারা হেঁটে দোকানে যেতে না পারতে পারে, তারা নিজে আয় রোজগার নিজে করতে নাও পারে, কিন্তু মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না। মা বাবার মনে উফ শব্দটি আসে, এরকম উচ্চারণ তোমাদের কণ্ঠ থেকে বের করা যাবে না, এবং তাদেরকে দমকের সুরে কথা বলা যাবে না। আজকে আমাদের সমাজে আছে, আপনাদের এদিকে তো নাই, মা বাবাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এরকম জালেম আছে না নাই? মা বাবার খেদমত করা তো দূরের কথা, এ মা বাবাকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে, শেষ পর্যন্ত মা বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিচ্ছে, সন্তান এরকম আছে না নাই? বৃদ্ধাশ্রমে পাড়িয়ে দিচ্ছে। তা ইউরোপ আমেরিকাতে আছে বৃদ্ধাশ্রম, কারণ তাদের মা বাবার কোনো চিহ্ন নাই। মা ছেলেকে চিনে না, ছেলে মাকে চিনে না, বরং তারা যখন বার্ধক্য উপনীত হয় তখন তারা নিজেরা কষ্টে পড়ে যায়, তাদের জন্য বৃদ্ধাশ্রম খোলা হয়েছে। আজকে সেই কালচার আমাদের দেশে ঢুকে পড়েছে। এই দিন জানলাম আমাদের বাংলাদেশে নাকি এ পর্যন্ত 60টি বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে। এটা কাদের জন্য? মা বাবার জন্য, মা বাবাদের জন্য। আপনি সন্তান কেন জন্ম দিলেন? তার কারণে তোমাকে বার্ধক্য অবস্থায় বৃদ্ধকালে তোমাকে এই বৃদ্ধাশ্রমে কাটাতে হবে। সবাই বলি নাউজুবিল্লাহ, খুব কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি দমকে ছুড়ে দমকে দমক দিয়ে মা বাবার সাথে কথা বলবে না, বরং তুমি বলবে ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে সুন্দরভাবে আদবের সাথে কথা বলবে। আজকে মা বাবার যথাযথভাবে সন্তানের দায়িত্ব পালন না করার কারণে সন্তানরা মা বাবাকে বৃদ্ধকালে কষ্ট দিচ্ছে, ঠিক কিনা বেটি? তাহলে আজকে আমরা জেনে নেব মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের প্রতি মা বাবার কর্তব্য কি, সন্তানের প্রতি মা বাবার কর্তব্যের বিষয়ে আমি আজকে 10টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মা বাবাকে সম্মানিত করবেন যদি তার সন্তানরা নেককার পরহেজগার হয়, আর সন্তান যদি পথভ্রষ্ট হয় জাহান্নামী হয়, সেই সন্তান সেদিন মা বাবাকে ডেকে এনে মা বাবার উপর দিয়ে মা বাবাকে পথভ্রষ্ট করে তারা নিজে জাহান্নামে যাবে এবং সাথে তার মা বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। সবাই বলেন আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম মাসজিদের মধ্যে ইরশাদ করেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت قدمنا ليكونا من الأسفلين كافر ربهم যারা জাহান্নামে যাবে তারা সেই কিয়ামতের দিন বলবে আল্লাহ রাব্বুল আলামিনকে তাদেরকে যখন জাহান্নামের দিকে ঠেলিয়ে নিয়ে যাওয়া হবে, ধাক্কায় ধাক্কায় যখন তাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ডের দিকে নিয়ে যাওয়া হবে, তখন সন্তানেরা বলবে রাব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এটা ঠিক আছে, কিন্তু আমি জাহান্নামে যাওয়ার পিছনে কিছু মানুষের ভূমিকা আছে, আমি একা জাহান্নামে যাব না, আমার সাথে আমাকে যারা পথভ্রষ্ট করেছে, আমাকে যারা ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়েছে তাদেরকে আমি সাথে নিয়ে যাব জাহান্নামে। সবাই বলি নাউযুবিল্লাহ। বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে রব্বুল আলামিন আমাকে দেখে দিন, রব্বুল আলামিন আমাকে দেখে দাও, আমাকে যারা পথভ্রষ্ট করেছে তাদেরকে আপনি দেখে দাও, জিনদের মধ্য থেকে আর মানব জাতির মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখে দাও। না জালহুমা তাহতা কদামিনা, আমি তাদেরকে আমার পায়ের নিচে রাখবো, তাদেরকে জোড়া লাথি দেব, এক পায়ে নয় দু পায়ে আমি তাদেরকে লাথি দিয়ে ছুঁড়ে দেব, এবং তাদের উপর দিয়ে আমি জাহান্নামে যাব, এবং তাদেরকে সাথে করে আমি জাহান্নামে নিয়ে যাব। সবাই বলি নাউযুবিল্লাহ। সুতরাং মা বাবার দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করলে সন্তানেরা মা বাবার হক আদায় করবে। মা বাবার হক কি? মা বাবা সন্তানের প্রতি কি কি দায়িত্ব রয়েছে? এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে চলে আসবে তখন বাবা হালাল রুজি খাওয়াবে, কোনো হারাম জিনিস খাবে না, রুজি রোজগারের যে ব্যবস্থা করবে বাবা কোনো হারাম জিনিস নিজেও খাবে না এবং তার সন্তানকে খাওয়াবে না, তার ওয়াইফকে খাওয়াবে না, তার স্ত্রীকে খাওয়াবে না, এবং স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তান যখন গর্ভে চলে আসবে তখন মা নানা ধরনের অপকর্মের সাথে যে আগে লিপ্ত ছিল সমস্ত কিছু ছেড়ে দিবে, সমস্ত কিছু অপকর্ম ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগি করবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, হাদিস পাঠ করবে, এবং বড় বড় ইসলামিক স্কলার সাহাবায়ে কেরামদের জীবনী সমূহ পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল মাদেরকে সম্মানিত করবেন যে মায়েরা নিজের সন্তানকে গর্ভে রেখে হালাল রুজির উপরে নিজেদের জীবনকে পরিচালনা করে, এবং মা বাবার মধ্যে থেকে মা সন্তানকে গর্ভে ধারণ করে
কোনো ধরনের অপকর্ম করবে না, বেফরদায় চলবে না, ফাহিশা কথা বলবে না, গালিগালাজ করবে না, নানা ধরনের সিনেমা, নানা ধরনের নাটক বেহায়াপনা তে তারা নিমজ্জিত হবে না। আজকে আমাদের দেশ সংস্কৃতিতে ভরে গেছে, মায়ের গর্ভে সন্তান চলে এসেছে আর মা বলে যে আমি তো আগের মতো কাজকর্ম করতে পারি না, এখন বসে থাকি আর কি, আর বসে শুধু শুধু বসে থাকি লাভ কি, এই সামনে বক্স আছে টিভি আর সামনে টিভি আছে এই টিভিটা বসে বসে দেখি আর কি, এরকম মা আছে কিনে নাই। বর্তমান আধুনিক জমানার চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 3 থেকে 4 মাস আগে থেকে সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ার আওয়াজ সমূহ শুনতে পাই, দুনিয়াতে যত ধরনের কথা হয়, দুনিয়াতে যত ধরনের আলোচনা হয়, মা যেদিকে যায় সেই দিকে আওয়াজগুলো সন্তান শুনতে পায়। সুতরাং মা যদি টেলিভিশন দেখে, মা যদি স্টার জলসা জি বাংলা নিয়ে পড়ে থাকে, নাটক সিনেমা দেখে, তার সন্তান নাটক সিনেমার গান উপভোগ করবে, নাটক সিনেমার গান, নাটক সিনেমার আওয়াজ সে সন্তান মায়ের গর্ভ থেকে শুনতে পাবে। আর মা যদি সন্তানকে গর্ভে ধারণ করে কোরআন এবং হাদিস পাঠ করবে, সেই সন্তান মায়ের গর্ভ থেকে কোরআন হাদিস শুনতে পাবে। সুতরাং মা বাবার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তান যখন গর্ভে চলে আসবে তখন থেকে তাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করা, ঠিক কিনা বেটি?